হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ডেইলি ব্লগ সাদে অম্বলে। এখন তোমাদেরকে শেয়ার করছি, আমরা মামা বাড়ি থেকে এবার ফিরছি, না বাড়িতে ফিরছি না, আসলে ফিরছি বাংলাদেশের নানান জায়গায়। নানান জায়গায় একটু ঘোরাঘুরি করব, একটু দেশের বাড়ি কোথায় কার কী আছে একটু দেখবো। তো সে কারণে এখন মুডটা সবারই ইমোশনাল হয়ে গেছি, কারণ বেরিয়ে যাচ্ছি বহু বছর পর, যেহেতু মামা বাড়িতে এসেছি বেশ কিছুদিনের মধ্যে আমরা আবার ফিরে যাচ্ছি। আসলে সবাই তো বিয়ের মধ্যে বিজি ছিল, সেভাবে কাউকে কেউ সময় দিতে পারিনি, তো সে কারণে দ্বিধা দ্বিষু মন খারাপ করছিল। আমারও বেশ কয়েকদিন থাকার ইচ্ছা ছিল, বাট সমস্যার কারণে আমাদেরকে ফিরে আসতে হয়। এবার যেহেতু খুব অল্প সময়ের মধ্যে আমরা মানে ঘোরাঘুরি করব, সে কারণে মামা বাড়িতে আর স্টে করতে পারলাম না, এবার আমরা একটু অন্যদিকে চলে যাচ্ছি। আসলে যাওয়ার কারণও হচ্ছে আমরা যেই গেদে বর্ডার হয়ে যাব সেটার বাড়ি মানে তার বাড়ির কাছে অনেকটা, অতএব আমাদের ওখান থেকে গেদে পৌঁছাতে টাইম লাগবে না, অনেকটাই এগিয়ে থাকবো, সে কারণে গেছি। আর মামি দিদা সবাই কান্নাকাটি করছে, মামাও কান্নাকাটি করছে। যাওয়ার সময় মামাকে দিদনকে সবাইকে বড়দেরকে প্রণাম করে নিলাম। আর দিদন সারাক্ষণ কান্নাকাটি করেছে, বলেছে হ্যাঁ তুই অন্য জায়গায় গিয়ে থাকবি, আরে একদিন ছিলাম তাতেই দিদি অনেক কষ্ট পাচ্ছিল, সেই একদিনটা আমার এখানে থাক, তোদেরকে রেখে আসবো বর্ডারে, দিদনের যা হয় আর কি। আসলে কি বলবো, মানে কাছের মানুষদের কাছ থেকে চলে আসতে সবারই কষ্ট হয়, আমি বলতে পারি এটা, কারণ আমি মামা বাড়ির আদর সেরকমভাবে পাই না, কারণ আমরা তো কাছে থাকি না, বছরে কয়েক মানে 10 বছর 15 বছর পরপর মামা বাড়ি যাওয়া হয়, এবার সেই মানে আদরটা যেন কম থেকেই যায়। মামা বাড়ির থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আমরা আর এক জায়গায়, আমার জায়গাটার নাম ঠিক মনে পড়ছে না। ওখান থেকে এসেছি ছোট মাসির শ্বশুর বাড়ি, মানে আমার মাসির বলতে পারো আমার মাসিদের গ্রামের বাড়ি যেটা, সেখানে আমার দাদুর গ্রামের বাড়ি ছিল, বাট সেখানে আমি কিছু চিনি না বলে যেতে পারিনি। এসেছি সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম, বেশ ভালো লাগছিলো। তোমরাও এই ফাঁকে বাংলাদেশের গ্রাম বাংলাটা একটু দেখে নাও ঘুরে ঘুরে কীরকম, অনেকের মধ্যে এরকম কিউরিসিটি বাংলাদেশে জলবায়ু সব কিছু আলাদা হবে, হয়তো একদমই না, পুরো ইন্ডিয়ার মতোই কোনো কিছুই আর চেঞ্জ না। আরে বাবা একই তো পৃথিবী, পৃথিবী তো এক, অতএব সব গাছপালা থেকে শুরু করে মানুষজন সব কিছুই এক, মানুষই আমাদের দেশ ভাগ করেছে এটাই হচ্ছে ব্যাপার। তবে প্রাইমারি স্কুলটা দেখো ভীষণ সুন্দর, আমি দেখেছি বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলো বেশ সুন্দর, মানে টিপটাপ দেখতে বেশ সুন্দর, এটা অতটা সুন্দর না, বাট আমি আরও যেগুলো অন্যান্য দেখেছি ওটা খুবই সুন্দর, মানে এটা অফিস অফিস ব্যাপার, বেশ ভালো লাগছিল। এখানে এই যে বিপ্লব ওরই এখানে সব আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন বলতে ও এখান থেকে ছোটোবেলায় মানুষ হয়েছে বড় হয়েছে, ওই হচ্ছে দাদাটাকে দেখছো, এই বিপুলদাকে, দাদা মোটামুটি বেশ ভালো বড় হয়েই এখান থেকে গিয়েছে, অতএব দাদার সব মনে আছে, বিপ্লবের অতটা মনে নেই। আমরাও এগুলো ঘুরছি, অঞ্জনেরও ভীষণ ভালো লাগছে কারণ আশেপাশে সব কিছু দেখতে পাচ্ছে ঘুরতে পারছে সে কারণে। আর এইদিকে আদরকে দেখতে পাচ্ছ না, অনেকের মনে প্রশ্ন, আসলে আদর তো দেখতেই ঘুমিয়ে পড়েছিল, তো সে কারণেই আদরকে আমরা একটা বাড়িতে মানে হচ্ছে ওটা একটা আমার পিসি হয় পিসি বাড়িতে রেখে এসেছি, এই যে এই বাড়িটাতে আমার ছেলেকে রেখে ঘুমাচ্ছে, ওকে রেখে আমরা এদিকে ঘুরতে যাচ্ছিলাম। আর এই পিসিটা আকাশি কালারের শাড়ি পরে আছে, পিসিটা হচ্ছে ছিল বসে। এবার আমরা রাত্রিবেলা চলে এসেছি কুষ্টিয়া, আবার আর একটা জায়গায়, ঠিক আছে, আর এক জায়গায় এসেছি, মানে একটার পর একটা ইনভাইটেড, এর মিডিলেও আর এক জায়গায় গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ওখানটাতে লোডশেডিং ছিল। বা কি সুন্দর নাম, এই দেখো হাই করবো, কি কি রান্না করেছে, রাইস, অনেক কিছু রান্না বান্না করে ফেলেছে বৌদি, ইলিশ মাছ, আমরা খেতে খেতে পুরো একদম ক্লান্ত, মাসির সাথে কথা বলছো না কে, ও পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়েছি এই পিসিমণির মানে গ্রামের বাড়ি দেখতে, ওনারা একটু টাউন এলাকায় থাকে, আমরা যাচ্ছি গ্রামের দিকে, তার মাঝে একটা জায়গায় আমরা যাব,
ভীষণ সুন্দর জায়গাটা, মানে সত্যি বলছি পরিবেশটা জাস্ট তোমরা একটু দেখো, অসাধারণ একটা পরিবেশ। এখানে শিব মন্দির রয়েছে, ভীষণ জাগ্রত। এটা একটা মঠ, দেখ তোমাদের আসলেই মন ভালো হয়ে যাবে, এতটা পরিবেশ সুন্দর। তোমাদেরকে সবটাই ঘুরিয়ে ঘুরে দেখাবো, তোমরা দেখো যে গাছটা দেখছো, গাছটা পুরো যেন হেলে পুকুরটার উপরে শুয়ে পড়েছে। আর সে দরুন এত সুন্দর একটা মানে পরিবেশ সৃষ্টি হয়েছে, ভীষণ ভালো লাগছিল। আমার তো মনে হচ্ছিলো যে আমি যদি এখানে একটা ভিডিও শ্যুট করতে পারতাম ডান্সের, কত ভালো হতো। আবার এরকমও মনে হচ্ছে মানে একটা গাছের ডাল নদী মানে পুকুরের মধ্যে চলে গেছে, এখানে মনে হচ্ছে দোলনা ঝুলিয়ে যদি শুটাম ভালো লাগবে। এটা স্নান করবে, চলো তুমি আমি স্নান করে আসি, আমারও বিশাল ইচ্ছা হচ্ছে। অঞ্জনের মতো আমারও কিন্তু পুকুরটাতে স্নান করতে ইচ্ছা করছিল, আদর জলগুলো দেখছিল, আদর অনেক কিছু দেখে নিল, বাংলাদেশে গিয়ে অনেক কিছুর সাথে পরিচয় হয়েছে। ছবি নিচ্ছি, আমি ছবি নিচ্ছি, তুমি তুমি দেখো। ওমা ওইদিকে অঞ্জনকে দেখছি, খুঁজে পাচ্ছি না, এসে দেখি ও বাবা, ও তো সত্যি সত্যি জলে নেমে গেছে স্নান করতে। আর হাসির বিষয়, ও যে বলছিল কি করে নামবো, একটা গামছা আনিনি, কিছু আনিনি, আমি তো অবাক, কোথায় পেলো এসব গামছা, নাকি প্যান্ট পরেই নেমে গেল, তাহলে ভিজে গেলে ও কি পরবে। এসব চিন্তা ভাবনা করতে করতেই ওর দিকে যে আমার দিকে তাকিয়েছে, আর অমনি একটু বোকা বোকা ভাবে এসে দিয়েছে। আমি বলছি কি পরে জলে নেমেছে, বলছে গামছা। বলছি গামছা কোথায় পেলে, দিয়ে বলছি কি ও নাকি ঠাকুর মশাইয়ের কাছে গামছা চেয়েছে, ঠাকুর মশাইয়ের গামছা পরে স্নান করতে নেমেছে। আসলে ওর ভাগ্যে ছিল এখানে স্নান করবে, তো সে কারণেই ওর হয়ে গেল। আর সত্যি বলছি এত সুন্দর জল, স্নান করতে কার না মন চাইবে, দারুণ জায়গা, দারুণ। দেখো আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল তার সাথে, একটা অসম পরিবেশ, অসম। আর আমি তো বাবা আর্টিস্টিক মানুষ, আমার তো মনেই হয় যেখানেই যাব এখানে একটু ভিডিও শ্যুট করলে ভালো হতো, এখানে একটু এই করলে ভালো হতো, এই খুঁজে বেড়াই আর সারাদিন। এবার চলে এসেছি পিসির সেই গ্রামের বাড়িতে, যেখানে বেরোবো বলে এসেছি। প্রচুর জমি জায়গা ওদের, আর জমি জায়গায় প্রচুর আম কাঁঠাল, এনো কোনো গাছ নেই যে ওদের ওখানে নেই। তো আমরা আম পাড়তে চলে গিয়েছি, বৌদির হাতে দেখাটা বালতি, এটা শুধু থাক বললাম না, ইয়ের অভাব, যাই হোক সেটা কিন্তু আমি অর্জুনকে বলেও ছিলাম, কিন্তু তোমাদেরকে শোনাবো না। বাগানের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আর এসব গাছপালা যত জায়গা দেখছো আশেপাশে সবই পিসিদের, পিসিদের জমিদের জমির মধ্যে দিয়েই আমরা হাঁটছি। আমরা এই ঘুরছি মাঠের মধ্যে, যাচ্ছি আম পাড়তে, বেশ ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আমার খুব ভালো লাগে, আম পাড়তে আসি বাস দিয়ে। বাগানের মধ্যে সব পটি করতেছিল নাকি? বাবা কত আম পড়লো, দুমদাম দুম দুম করে পড়ছে। পিসির বাড়ি আম গাছের আম আমরা টেস্ট করছি, তাই না?
টেস্টি টক তাও মজাই আলাদা খুব মিষ্টি আম ভালো লাগে না বেশ টক টক মিষ্টি বেশি ভালো লাগে কালকেতে সবাইকে খুব মিস করব লাস্ট ব্লগ ভিডিওতে দেখে দিচ্ছি এ হচ্ছে এটো ঘুরাচ্ছে এখানে সে কাঁদে ইলিশ মাছ আজকে রাত্রে ডিনার বাংলাদেশে ইলিশ তুমি কি খাচ্ছ বোতল ধরে এদিকে বৌদি খুবই ব্যস্ত কাজে ব্যস্ত কাজে ব্যস্ত